হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রিয়তমা ভার্সেস রাজকুমারের প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, প্রিয়তমা কিন্তু নিজের লাইফ টাইম কালেকশনের কুচি খুবই কাছাকাছি, কারণ রাজকুমার রিলিজ হওয়ার সাথে সাথে প্রিয়তমা কিন্তু ওয়াশ আউট হবে। প্রিয়তমা কিন্তু বর্তমানেও সিনেমা হলে চলছে, 3টি শো বাংলাদেশে চলছে এবং 3টি শো থেকেও মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। কথা হলো দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। প্রিয়তমা এই মুভির বাজেট হলো 2 কোটি টাকা, রাজকুমার এই মুভির বাজেট হলো 10 কোটি টাকা। যদি কথা বলা হয় লিড রোলের, আপনি জানিয়ে দিই লিড রোলে একদিকে আছে সুপারস্টার সাকিব খান স্যার, যিনি প্রিয়তমাতে একটি ব্লকবাস্টার একটি ভালো অ্যাক্টিং করেছিলেন। সেখানে রাজকুমারেরও কিন্তু আপনারা জানেন লিড রোলে সুপারস্টার সাকিব খান স্যার রয়েছে, রাজকুমারে কিন্তু আরও ভালো ভালো অ্যাক্টর কাজ করছে। এই দুইটি মুভির একটি মজাদার বিষয় হলো দুইটি মুভি হিমেল আশরাফ স্যারের, প্রিয়তমাও হিমেল আশরাফ স্যারের, রাজকুমারও কিন্তু হিমেল আশরাফ স্যারই করেছেন। তার অ্যাক্টিং, তার কাজ কত ভালো এবং তার অধীনে যে সুপারস্টার সাকিব খান স্যার কত ভালো অ্যাক্টিং করে, এটি প্রিয়তমায় অনেকে দেখেছে। প্রিয়তমা বাংলাদেশের ইতিহাসের এখন পর্যন্ত হাইস্ট গ্রোসিং ফিল্ম, কিন্তু হতে পারে রাজকুমার সেই কালেকশনটি বিট করতে পারে। আপনি জানিয়ে দিই প্রিয়তমা ব্লকবাস্টার কালেকশন লাইফ টাইমে করেছে, রাজকুমারও ব্লকবাস্টার কালেকশন লাইফ টাইমে করতে পারে। নিজেদের প্রথম দিনে প্রিয়তমা বাংলাদেশ থেকে আয় করেছে 31 লক্ষ টাকা, যেখানে রাজকুমার নিজেদের প্রথম দিনে আয় করতে পারে 1 কোটি 50 লক্ষ টাকা প্লাস। আপনি জানিয়ে দেই প্রিয়তমা খুবই কম আয় করেছিল, কারণ প্রিয়তমা যেদিন রিলিজ হয়েছিল সেদিন কোরবানি ছিল। আপনারা জানেন কোরবানি ঈদে সবাই কিন্তু গরু কাটার জন্য বা কোরবানির সময়ে কেউই কিন্তু সিনেমা হলে যায় না, কিন্তু দ্বিতীয় তৃতীয় দিন থেকে কিন্তু প্রিয়তমা ব্লকবাস্টার কালেকশন করে নিয়েছিল। নিজেদের প্রথম দিনে প্রিয়তমা কম কালেকশন করেছিল, যেখানে রাজকুমার কিন্তু ঈদে রিলিজ হচ্ছে রোজার ঈদে, যার কারণে আমাদের মনে হচ্ছে মুভিটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করবে, 1.5 কোটি প্লাস বিজনেস করবে। প্রিয়তমা নিজের লাইফ টাইমে 43 কোটি প্লাস বিজনেস করেছে, যেখানে রাজকুমার নিজের লাইফ টাইমে 45 কোটি প্লাস বিজনেস করতে পারে। আপনারা যদি এখনও প্রিয়তমা না থাকেন, দেখবেন রাজকুমারের সকল আপডেট চলে আসছে, ট্রেলার টিজার এবং গানও চলে আসবে। প্লিজ আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি হতে যাচ্ছে। ধন্যবাদ।